ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার সিডিল ওয়ার্ল্ড আজকে আমি আবারও চলে এসেছি একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব আলুর দম আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে জল আর আলু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেব। মশলার জন্য পেঁয়াজ কুচি আদা রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা মশলাটা আমি পিওর পেস্ট করব না হামাদিস্তার মাধ্যমে থেতো করে নেব এতে কি হয় রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এরকম থেতো করে নেওয়া মশলা দিয়ে রান্না করলে সত্যি খুবই অসাধারণ লাগে খেতে আদা রসুন শুকনো লঙ্কা আমি থেতো করে নিলাম ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফড়ন কড়াইতে তেল দিয়ে পাঁচ ফড়ন শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা সাইড করে দিয়ে মাঝখানে তেলের মধ্যে আমি থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আদা রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে আমি মিশিয়ে দেব। এরপরে ওয়ান টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি সবকটা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে সামান্য জল অ্যাড করবো জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এখন অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি একটা নির্জাম মধ্যে ছেঁকে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবার আলু মশলা ভালো করে একসাথে ভেজে কষিয়ে নিতে হবে লাল লাল হয়ে যাবে তারপরে আমি জল অ্যাড করবো এখানে আর এক সাইডে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি ঠান্ডা জল আমি ব্যবহার করব না গরম জল দিলে টেস্টটা খুবই সুন্দর লাগে আলু মশলা ভালো করে কষানো হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে একটু লেগে লেগে যাবে এতে টেস্টটা খুবই সুন্দর লাগে খেতে জলটা আমি অল্প অল্প করে অ্যাড করবো একসাথে পুরোটা জল আমি দেব না টেস্ট অনুযায়ী জলটা দিতে হবে যেরকম আপনারা জুসি টাইপ খেতে চান বা একটু কষা কষা খেতে চান এরপরে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা একটু কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে ফুটেও গেছে আলুর দম কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার একটা পাচ্চ আমি সার্ভ করে নেব এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা